हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम। आज आमी तैरी करब गुड़ा दूधेर कालो जाम मिष्टी। मिष्टिटा तैरी करार जोन्नो एकटा बाटिते आमी एक कप परिमाण गुड़ा दूध निये निएछी। एखन आमी एते दिए दिब एक चामच मयदा। एबार दिए दिब एक चामच चीनी। एखन एते दिब हाफ चामच बेकिंग पाउडार एबं दिए दिब एकटा फेटानो डिम। एखाने आमी पुरोटाई देब ना, एकटु रेखे दिब। दिए दिब खावार रेगुलार तेल। সবগুলো উপকরণ দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমি এতে বাকি ডিমটুকু দিয়ে দিব। ডিম টুকর দিয়ে আমি খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এটাকে 15 মিনিটের জন্য সাইডে ঢেকে রেখে দিব। এখন চলে এলাম চুলায়। একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। দিয়ে দিলাম দুটো এলাচ। শিরাটা হয়ে গেছে। এখন চলে এলাম আগে থেকে রেডি করে রাখা ডোটা নিয়ে। এখান থেকে আমি একটু করে নিয়ে মিষ্টির সাইজে একটি করে বল তৈরি করে নিব। হাতের তালুতে নিয়ে ভালোভাবে চেপে চেপে মিষ্টির সাইজ তৈরি করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার একটা মিষ্টি অলরেডি হয়ে গেছে। সেম প্রসেসে আমি সবগুলা মিষ্টি একে একে তৈরি করে নিব। সবগুলা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলা ভাজতে চলে যাব। মিষ্টিগুলা ভাজার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি মিষ্টিগুলা দিয়ে দিব। খুব বেশি গরম করে তেলের মধ্যে মিষ্টি দেওয়া যাবে না, না হলে মিষ্টির উপর সাইডটা পুড়ে যাবে। আমি একে একে সবগুলা মিষ্টি দিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলা অলরেডি ভেসে উঠেছে।
এভাবে হালকা আঁচে আমি মিষ্টিগুলা নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা আমার অলরেডি প্রায় হয়ে এসেছে। এটা আর একটু ডিপ কালার করে আমি নামিয়ে নেব। মিষ্টিগুলা হয়ে গেছে, এখন আমি এগুলা নামিয়ে নেব। এগুলা নামিয়ে একটু হালকা ঠান্ডা করে আমি গরম শিরার মধ্যে দিয়ে দিব। গরম শিরার মধ্যে দিয়ে আমি মিষ্টিগুলা মিনিট দশেক মতো জাল করব। মিষ্টিগুলা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। তো দেখলেন তো ভিউয়ার্স কতটা সহজেই তৈরি হয়ে গেল কালোজাম মিষ্টি। একেবারে পারফেক্ট একটি মিষ্টি তৈরি হয়েছে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা একেবারে রসে টুইটুম্বর হয়ে আছে। দেখুন এর ভিতরটা কতটা জুসি এবং নরম তুলতুলে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।